হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজিনেটিভ আইটি। আশাবাদী আপনারা সবাই ভালোই আছেন। অ্যান্ড আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আপনারা কিভাবে নিজস্ব ওন কাস্টমাইজ মাইক্রোসফট এক্সেল তৈরি করতে পারবেন। হ্যাঁ, নিজস্ব ওন কাস্টমাইজ। আমরা অনেকেই আছি হয়তো বা আমাদের যাদের এই সবকটা ফাংশনের প্রয়োজন হয় না, যারা বিশেষ করে অফিসিয়াল অফিসিয়ালি কাজ করে, তাদের অনেকের হয়তো বা এই ধরনের ফাংশনের প্রয়োজন হয় না। তো এগুলো আমাদের অনেকের বিরক্তিকর লাগে। অনেকে দেখা যায় যে কাজ করতে যায় কিন্তু এক জায়গায় ক্লিক করতে গিয়ে আরেক জায়গায় ক্লিক করে যায়, তো এতে একটি প্রবলেম তারা ফেস করে। তো তাদের জন্য একটি শর্ট সলিউশন হচ্ছে এটি যে আপনারা নিজস্ব কাস্টমাইজ মাইক্রোসফট এক্সেল তৈরি করে নিতে পারেন। সেটার জন্য আপনাদেরকে কি করতে হবে, আগে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর এখানে অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পর এখানে কাস্টমাইজ রিবনে ক্লিক করতে হবে। মনে রাখবেন এখানে আপনার কোনো কাজ নেই। প্রথমে প্রথমে আপনাকে এখানে কাজ করে নিতে হবে। যে কয়টা বক্সে রাইট চিহ্ন আছে সেগুলো সরিয়ে দিন। ওকে দেন, এখন এখানে ওকে দিয়ে দিন। দেখুন সব ভ্যানিশ হয়ে গিয়েছে। হয়তো বা অনেকেই এটা দেখে ভয় পেয়ে যাবে এই পর্যন্ত আসার পরে যে এটা কি হলো। যাই হোক, এটি আবার রিসেট করে করা যাবে। আমি রিসেট করেও দেখিয়ে দিব আপনাদেরকে। আবার ফাইলে যান, আবার অপশনে যান, কাস্টমাইজ রিবনে যান। এখন দেখুন আপনাকে নিউ ট্যাব এখানে পাবেন একটা অপশন, এখানে নিউ ট্যাবে ক্লিক করতে হবে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিতে পারেন, যেমন আমি দেবো অরিজিনেটিভ আইটি। দেন ওকে। এখন দেখুন আপনারা মনে রাখবেন একটা জিনিস, যে এখানে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনারা কোনো প্রকার ফাংশন এখানে ঢুকাতে পারবেন না। তার জন্য আপনাকে গ্রুপে ক্লিক করতে হবে। গ্রুপে ক্লিক রাখার পর কার্সারটা রাখে একবার ক্লিক করার পরে, তারপরে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো ফাংশন অ্যাড করে নিতে পারেন। আমি জাস্ট ডেমো দেখাচ্ছি, তাই আমি খুব একটা বেশি ঝামেলা করব না। আমি জাস্ট অ্যাড 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 দিয়ে গেলাম। সো এরপরে আমি ওকে দিয়ে দেবো। জাস্ট দেখুন এখানে অরিজিনেটিভ আইটি নামের একটা রিবন এসে গিয়েছে এবং তার ভিতরে ফাংশনগুলো আপনারা পেয়ে গেলেন। ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয়তো আপনারা অনেকেই বলবেন যে আমরা সব ফাংশন পাচ্ছি না। আবার যান কাস্টমাইজ রিবনে। এখানে দেখেন শুধুমাত্র পপুলার কমার্স লেখা আছে, কিন্তু পপুলার কমার্স মানে হচ্ছে আপনাদের যেগুলো পপুলার কমার্স, যেগুলো খুবই প্রয়োজনীয় সেগুলোই লেখা আছে, আর অন্যগুলো লেখা নেই। অন্যগুলো যদি আনতে চান তাহলে এখানে ক্লিক করে অল কমার্সে ক্লিক করবেন। অল কমার্সে ক্লিক করার পর দেখুন এখানে সব ধরনের কমান্ড এসে গিয়েছে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কমান্ডগুলো সিলেক্ট করে আবার ঢুকিয়ে নিতে পারেন। তো তার জন্য ঠিক আবার আপনাদের একই কাজ করতে হবে, অ্যাড দিতে হবে। অ্যাড দেওয়ার পর আমি রিনেম করলাম, রিনেম জাস্ট সামথিং হইলে হইলে একটা দিয়ে দিলাম। ওকে, আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিবেন, আপনাদের প্রয়োজন মতো নাম দিবেন। দেন নিউ গ্রুপে ক্লিক করার পরে তারপরে সেম এখানে আমি জাস্ট ডেমো দেখে যেহেতু দেখাচ্ছে তাই সিলেক্ট আর তেমন ভাবে করবো না। অ্যাড 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 ওকে। দেন এখন ওকে দেওয়ার পরে দেখুন এখানে আরেকটি রিবন এসে গিয়েছে। এখানে ক্লিক করার পরে দেখুন এই রিবনটা ওপেন হয়েছে, তাই না? তো এখন এরপরে আপনারা এই কাজটা করলেন, আপনারা যদি অফিসিয়ালি এই কাজগুলো করেন, অফিসে যে যদি এই কাজগুলো করেন, তাহলে হয়তো বা আপনি আপনার ফাংশনগুলো বুঝছেন কিন্তু অন্য কেউ বুঝবে না, তাদের জন্য হয়তো বা প্রবলেম ক্রিয়েট হতে পারে। সো যদি ব্যক্তিগত পার্সোনাল ইউজের জন্য যদি এটা করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যারা অফিসে কাজ করে তাদের জন্য আমি এটা বলছি যেটা আবার রিসেট করে দেবেন। কিভাবে করবেন, দুইভাবে করা যায়। আমি আবার যাই কাস্টমাইজ রিবনে। কাস্টমাইজ রিবনে যাওয়ার পর দুইভাবে করা যায়, একটা হচ্ছে রিসিট, এখানে দিলে অল রিসিট হয়ে যাবে, মানে আপনারা আপনি যেগুলো কাস্টম করেছেন সেগুলোও চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তো আরেকটি হচ্ছে এটি যে এখান থেকে আপনারা এই দুটা ক্লিক উঠিয়ে দেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভাল অ্যান্ড বাদ বাকি যা আছে সব কয়টাতে আবার টিক চিহ্ন দিয়ে দেন। ওকে দেন, দেন দেখুন আপনার আবার ফাংশন গুলো চলে এসেছে। ওকে, আর আরেকটি যেটি ওয়ে আমি বললাম সেটি করার জন্য আবার যান এখানে অপশনে, এখানে যান আবার কাস্টমাইজ রিবনে, দেন এখানে জাস্ট রিসিট করে দেন।
রিসিট অল কাস্টমাইজ। ওকে, এখানে আপনাকে ওয়ার্নিং দেবে। আপনার যদি আবার নিজের মতো, যেহেতু আমার এখানে দরকার নাই তাই আমি এটি করে দিই, ওকে দেন। দেখুন আবার আগের মতো চলে এসেছে, তাই না? দেন ওকে দেন আগের মতো। সো আশাবাদী এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করবেন আমার এই ভিডিওটি, এবং আমার সাথে থাকুন যেন নতুন নতুন আপডেটগুলো আপনারা সহজে পেতে পারেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।